সকাল সকাল একজনের আনন্দ দেখো, একেবারে সাইকেল নিয়ে বেরিয়ে পরোটা আর আলুর তরকারি নিয়ে ঢুকেছেন। মানে আলুর তরকারিটা মানে জাস্ট অসম, অপূর্ব হয়, অপূর্ব তাই না? যারা সোদপুর চেনো সংহতির মাঠটা পেরিয়ে একটুখানি এগিয়ে ডান দিকে পড়বে। হ্যালো সবাইকে, আমি আত্রেয়, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে বৃহস্পতিবার আর আজকে হলো 11th November। তো ব্লগের শুরুতেই তো কৌস্তব তোমাদেরকে বলেছে যে আজকে মানে একটা দিন মাহাত্ম আছে, তো তো এটা কিন্তু মানে কেউ জানে না যে দিনটা আদৌ ঠিক না ভুল। আমি জানি ডেফিনিটলি, ও বলে যে এটা নাকি ঠিক আর কি। আসলে এটা তো বহু মানে 2000 বছর আগেকার ঘটনা, এ মনে রাখা সম্ভব না। তো এটা আরে আমি ঐতিহাসিক, আমি তোমাকে বলছি, আমি দয়ারাম সাহানি, আমি তোমাকে বলছি এটাই ফিক্স। 11th November তো 2007 আমার এটা মনে আছে যে 2007 নভেম্বর মাসে আমাদের ফার্স্ট ফোনে কথা হয়েছিল, তো ও বলে সেটা নাকি 11th November। তো সেই থেকে আমরা 11th November সেলিব্রেট করি মানে অ্যাজ আওয়ার লাভ অ্যানিভার্সারি। তো 2007 ফার্স্ট কথা হয়েছিল, 2017 বিয়ে হয়েছে, মানে দীর্ঘ 10 বছর, আর এখন 14 ইয়ার্স রানিং মানে টোটাল। নামোজ 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 মানে নট এ ম্যাটার অফ জোক, কি জাতা। বাবা মায়েরা তো রবিবার দিন বেলাতে চলে গেছে, তোমাদের সঙ্গে তো ব্লগটা শেয়ারই করেছি, তো ওরা কিন্তু দারুণ ঘুরছে, মানে এত ভালো কাঞ্চনজঙ্ঘা ওরা দেখছে, মানে ক্রিস্টাল ক্লিয়ার, মানে আমাদেরকে ভিডিও কল করে দেখাচ্ছে তাতেই আমরা দেখছি পুরো ক্রিস্টাল ক্লিয়ার। তো ওরা দারুণ ঘুরছে, আজকে ওরা রিসভ থেকে, যদি খুব ভুল না বলি, ওরা দাঁড়াগাঁও বলে একটা জায়গায় যাবে, তো ওটাও নাকি খুব সুন্দর, মানে শুনেছে আর কি, ওরা এখনো পৌঁছায়নি, ওরা এখন সাইট সিনে ডেলোতে গেছে। তো খুব আনন্দ করছে, খুব মজা করছে, সবাই মিলে গান বাজনা করছে আর আমাদেরকে ভিডিও করে করে পাঠাচ্ছে, আর আমরাও এখানে ভিডিওগুলো দেখে মানে দারুণ লাগছে, দারুণ। আর মাঝখানে সোম মঙ্গল আর বুধ আমি একদম ব্লগ করিনি, কারণ কালী পুজো আর ভাইফোঁটার এতগুলো ব্লগ জমে গিয়েছিল, তাই আমি ভাবলাম আগে ওই ব্লগগুলো যাক, তারপরে আজকে আবার নতুন করে ব্লগ করবো। দেখবে ব্লগ এমন একটা জিনিস না, খুব বেশি পুরোনো দিনের ভিডিও যদি তোমাদেরকে দেখাই তোমাদের দেখবে দেখতে ভালো লাগবে না, তো ওই জন্য এলাম ঠিক আছে চলো ওই ব্লগগুলো যাক। আমিও 3 দিন একটু রেস্ট করে নিয়েছি, রেস্ট না মানে কাজের মধ্যে বুঝতেই পারছো, তো যাই হোক একটুখানি রেস্ট তো ডেফিনেটলি হয়েছে। তো আজকে ভাবলাম না, আজকে যেহেতু একটা স্পেশাল ডে, আজকে তো ব্লগ করতেই হবে, আর তার সঙ্গে কিন্তু আজকে স্পেশাল ডে বুঝতেই পারছো, মানে কৌস্তবকে কিছু দেওয়া মানে কৌস্তবকে একটু ভালো মন্দ খেতে দিতে হবে। তো আজকে আমি ওরই ফেভারিট সবকিছু বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নাঘরে যাই, তারপরে বলছি যে আজকে কি কি বানাবো। কৌস্তবের ফেভারিট মানে তো তোমরা জানোই, নয় চিকেন নয় মাটন, বাট আজকে আমি ভেবেছি যে না আজকে একটু ডিফারেন্ট কিছু করব, মানে বুঝতেই পারছো দিন মাহাত্ম, আজকে আমি মাছলি বাবা, যেটা কি কৌস্তব একদম প্রথমেই বলেছে যে দিন মাহাত্ম। তো কি কি মাছ আছে একবার দেখে নাও প্লিজ। তো এখানে ফার্স্ট রয়েছে হচ্ছে পমফ্রেট মাছ, আর এখানে দেখো দুজনের জন্য 500 আমুদে মাছ, মানে আজকে দিনের আমার এত আমোদ যে আমি এতটাই আমুদে মাছ কিনে নিজের আমোদ প্রকাশ করছি। আমুদে মাছ নিয়ে এসেছে, তো আমি বম্মাকে বললাম বম্মা তোমরাও প্রচুর আমুদে মাছ খাবে, আমরাও প্রচুর খাবো, না হলে আমার শেষ হবে। আমুদে মাছ খেতে কিন্তু ব্যাপক লাগে বলো, ভাজাটা ভালো লাগে, না হলে এটাকে আমার সেই ফ্রিজে রেখে খাও তখন আর অতটা ভালো লাগে না। তো এই দুটো মাছ করেছি, এই দুটো মাছ হচ্ছে কৌস্তবের ফেভারিট মাছ, তার জন্য আজকে ভাবলাম যে এই দুটো মাছ করা যায়। আর পমফ্রেট মাছটা আমি বানাবো হচ্ছে পমফ্রেট রাওয়া ফ্রাই, যেটা অসাধারণ খেতে হয়, আর তার সঙ্গে মুচমুচে গরম গরম আমুদে মাছের ফ্রাই। আর যেটা মেইন থাকবে সেটাও কৌস্তবের একদম ফেভারিট, সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে খিচুড়ি, ওটা হট ফেভারিট। তো এই হলো আমাদের আজকের মেনু। তো তোমাদের সঙ্গে খিচুড়ি আর আমুদে মাছ ফ্রাই এর রেসিপি আর কি শেয়ার করব, ওই দুটো আর শেয়ার করছি না, তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে পমফ্রেট রাওয়া ফ্রাই এর রেসিপিটা। ডেফিনেটলি তোমরা অনেকেই জানো, কিন্তু যারা যারা জানো না তারা তারা এই রেসিপিটা একবার দেখতে পারো, হেভি খেতে হয়। তো চলো রেসিপিটা একটু দেখিয়ে দিই।
প্রথমে দেখো ম্যারিনেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু একটুখানি ঝাল ঝাল খেতে হবে। তো প্রথমে দেখো আমি এখানে 1.5 চামচ মতন শুকনো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি, 1 চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি, 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিচ্ছি, 1/2 পাতিলেবুর রস অ্যাড করে দিচ্ছি। এইবারে এটাকে পুরোটা ভালো করে একটু মাখিয়ে নেব। এবারে দেখো মাছটাকে খুব ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি, আর মাছটার মাঝখানে দেখো এরকম কেটে নিয়েছি। এইবারে যেটা বানালাম সেটা খুব ভালো করে মাছটার গায়ে এরকম করে লাগিয়ে দেবো, আর চেষ্টা করবে এই কাঁটাগুলোর মধ্যে দিয়ে একটুখানি ঢুকাতে। তো এটা দেখো ভালো করে লাগিয়ে নিলাম, এবারে এটাকে 1/2 ঘন্টা মতন রেখে দেব, আর তারপরে বাকি প্রসেসটা করব। বোটানিক্যাল গার্ডেন ফুলের গাছ, এত ফুল হয় মানে ভাবতে পারবে না, বিশাল বড় ঝাঁকড়া গাছ। না সত্যি এত উপরে ফুল হয় না যে আমার দোতলার বেডরুমের জানলা থেকে আমি পুরো গন্ধ পাই, আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো না। ওটা তো শুকনো পাতার নুপুর পায়, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ হচ্ছে এটা ইসে, ওই যে আম গাছটা কাটা হয়েছে তোমাদেরকে বললাম, সেটা এখানেই ফেলে রাখা হয়েছে। এটা উপলো চল, কেউ যাবে না, মামাম চলো। আরে দেবু ওস না, হু না হু করবে, শানু শানু তোমরা হয়তো অনেকে সব্যসাচী চক্রবর্তীর নাম শুনেছো, মানে যে অভিনয় করে, আর তোমরা দেখতে পাচ্ছ আমার তো সব্যসাচী রায় সেনগুপ্তকে। ঠিক বলেছি, ক্যামেরা হাতে যখন এসেছে কিছু একটা বলবে। সব্যসাচী ডানা, সব্যসাচী পা। না গো মানে যাতা মানে এত বিরক্ত না গো, মানে তাহলে হ্যাগোটা বলো, হ্যাগোটাতে কি হবে বলো, মানে দু হাতে রান্না করছি বলে বল, পুরো আলু থালু দু হাতে রান্না করছি বলে বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো বার্নারে রান্না করছে তাই। এখানে সবাই পড়ে, এখানে আবার খিচুড়ি হচ্ছে, আর এখানে টোপাকুলে, শুধু তোমার খিচুড়ি না এটা আমারও খিচুড়ি, সবার খিচুড়ি, সবারই খিচুড়ি হচ্ছে, আর এখানে টোপাকুলে কাটা মাছ হচ্ছে, তারপরে মাছগুলো পরে পরে তাকে এখানে তো এটা রেখে দিয়েছি, আর আমুদে মাছটা স্নান টান করে এসে পুজো টুজো করে খাবার ঠিক আগে আগে ভাজবো গরম গরম একদম। রেসিপিটার নাম যেহেতু পমফ্রেট রাওয়া ফ্রাই, তো দেখো এখানে আমি 1/2 চামচের 2 চামচ সুজি নিয়ে নিলাম, 1/4 চামচের 1 চামচ বেসন নিয়ে নিচ্ছি, 1/4 চামচের 1/2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবারে কিছুই না, এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব, একটু নুন অ্যাড করে দিলাম। এবারে দেখো পমফ্রেট মাছটাকে তুলে এটার যে শুকনো জিনিসটা যেটা বানালাম সেটার মধ্যে দেখো জাস্ট একটা কোট করে নিতে হবে, ঠিক যেভাবে আমরা ব্রেড ক্র্যাম মাখাই ঠিক ওই রকম। এইবারে এটাকে ভালো করে দেখো ঝেড়ে নেব, মানে এক্সেস জিনিসটা যেন বেরিয়ে যায়। এইবারে তাওয়াতে একটু তেল নিয়ে গরম করে দেখো মাছটাকে দিয়ে দেব। 5 মিনিট দেখো একটা সাইড ফ্রাই হলো, এইবারে মাছটাকে জাস্ট এরকম ফ্লিপ করে দিতে হবে যাতে অন্য সাইডটাও ঠিক মতো ফ্রাই হয়ে যায়। পমফ্রেট রাওয়া ফ্রাই একদম ডিশে একদম রেডি, আর এটা অপূর্ব জাস্ট খেতে লাগে, সার্ভ হচ্ছে বাবা এরকম করে, কিন্তু অসাধারণ, মানে সত্যি অপেক্ষা করা সার্থক হয়েছে। পুরো মনে হচ্ছে পূজো কমিটি মাইকে অ্যানাউন্স করছে লাঞ্চ সার্ভ হচ্ছে, চলে আসুন, আপনারা সবাই চলে আসুন সভ্যবৃন্দ। সত্যি কি অপূর্ব গন্ধ বেরিয়েছে, অপূর্ব অপূর্ব। তো খিচুড়ি তার সঙ্গে ও পমফ্রেট রাওয়া ফ্রাই, আর একটা জিনিস আছে যেটা আমাদের খুবই ফেভারিট, সেটা হচ্ছে আমুদি মাছ ফ্রাই। অসাধারণ অসাধারণ, উপরে এটা কি গো, এটা আমুদি মাছের পুরো মনে হচ্ছে, এটা তুমি এইটা দেখো, সেটাই দেখছি আমুদি মাছের একটা চাঁদমালা, মানে মাছমালা, এই ভেঙে যাচ্ছে মাছমালা, এটা আমি খাবো।
যা প্লেটার সাজিয়েছো না, দেখে পুরো মনে হচ্ছে মানে আইবুড়ো ভাত খেতে বসেছি। বাবা দেখো অন্য কিছু মাথায় এলো না, কি না আইবুড়ো ভাত, এটা একটা কারণ আছে, মানে আমি একটু বুড়ো হয়ে গেছি, তুমি আমাকে ডাকছো আইবুড়ো ভাত খেয়ে যা। আর টোপাগুল তখন থেকে লাগে গেলে ঘুরঘুর ঘুরঘুর করছে। হ্যাঁ খাও বলো ফিডব্যাক। আর বিয়ে করা যাবে না ও অন্য, মানে এই বউ হাত ছাড়া করা যাবে না। ভালো হয়েছে, অসাধারণ। তুমি অ্যাকচুয়ালি এটা খাও, পমফ্রেট রাবা ফ্রাইটা। আর টোপাগুলকে দেখো পুরো সোফাটাকে ধ্বংস করছে। ভালো টেস্টে অন্যরকম না একটু? একদমই অসাধারণ দিদি। তাকে রেকমেন্ড করবে সবাইকে? হাইলি রেকমেন্ড করছি, হাইলি, অসাধারণ, অসাধারণ, লিটারালি অসাধারণ। চলো আমিও খাই, পাকাবে দিও যাবো। দুপুরে জমিয়ে লাঞ্চ করার পরে আমি আর কৌস্তব কিন্তু আজকে আর একদম বিছানায় গায়ে এলাইনি, আর এখন আমরা একদম রেডি, আর এখানে টোপাকুলো একদম রেডি। টোপলো আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি তুমি বলো, বলো দক্ষিণেশ্বর, বলো দক্ষিণেশ্বর। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে। তো আমরা মোটামুটি মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যাই। তো এই কি মাস্ক পরে ঘরের মধ্যে? না আমি একদম ওলা বুক হয়ে গেছে, তাই আমি মাস্ক ওলা বুক করে নিয়েছি, ফোন করি নি। ওলাতে ফোন করলে যত রাজ্যের সমস্যা, কোথায় যাবেন, কেন যাবেন না, কোথায় যাবেন, মোড অফ পেমেন্ট, কত টাকা, তারপরে উঠার পরে বলবে তাহলে আপনি আমাকে ওই টাকাটা দিয়ে দিন, পারলে এক্সট্রা কিছু দিন। তো যাই হোক আমরা মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যাই। আর ডানলপে থাকতে তো মানে আমরা হাঁটা, মানে আমাদের ওয়াকিং ডিস্টেন্স ছিল, তো হেঁটেও যেতাম, এমনি গল্প করতে করতে চলে যেতাম, রিক্সা করে যেতাম, এইসব হতো। বাট অনেকদিন যাওয়া হয়নি, অনেকদিন ইচ্ছেও ছিল, আর আজকে দিনটা ওই স্পেশাল ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে দেখে মনে হচ্ছে গরমকালের পৌনে ছটা পৌনে সাতটা এইরকম। আর এখানে তোমরা টোপাগুলো সাজটা একটু দেখে নাও, টপলু হ্যালো বলে দাও সবাইকে, হ্যালো। আচ্ছা তুমি কোথায় যাচ্ছ আরেকবার বলে দাও, আবার ভুলে গেছো, বলো দক্ষিণেশ্বর। সবে পাঁচটা চার বাজে আর অন্ধকারটা একবার দেখো, এই যে এখানে কৌস্তব লাইট ধরে বসে আছে, লাইটম্যান। তবে গিয়ে আর কি আমার মুখটা আর কি ক্যামেরাতে দেখা যাচ্ছে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, যেতে বেশিক্ষণ লাগবে না, হার্ডলি 10-12 কি 15 মিনিটই লাগলো। আর এইখানে টোপলুকে দেখো, হ্যালো বলে দাও। আরে তুমি তো ক্যামেরাটা ওর মুখ চেপে যাচ্ছে, পুরো খুব বাজে কাজ করছে, জঘন্য জঘন্য, এক টাকাও পাবে না, কি অবস্থা। ক্যামেরার সামনে এরকম ভাবে মানে ঢুকিয়ে দিচ্ছে মুখের সামনে, ক্যামেরা লাইট দিয়ে গার্ড করে দিচ্ছে, আপনাকে তো দেখাই যাচ্ছে না, এই যা দেখুন সবাই। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে এসে গেছি, আর এইখানে পিছনে হচ্ছে মন্দির। দেখো একদম না আলো জ্বলছে না, ওই জন্য কেরকম যেন একটা লাগছে, দেখো অন্ধকার অন্ধকার লাগছে। এই যে এই যে এই যে আলোটা জ্বালালে বেশ একটু ভালো লাগে। তো এতদিন পরে এসে অসাধারণ লাগে, খুব ভালো লাগে, অনেক দিন পরে এলাম। মেমো কিন্তু বিশাল মস্তি পেয়ে গেছে এখানে এসেই, মানে কত কথা বলছে যে এটা কি, এখানে এসে আবার বলছে এখানে বাচ্চা নেই, বাচ্চা নেই। আর সব থেকে বড় কথা কি জানো, মানে আমাদের 10 বছরের যে একটা রিলেশনশিপ, তার অনেকগুলো বিকেলবেলা আমরা দক্ষিণেশ্বরে কাটিয়েছি, কারণ আমরা দুজনেই খুব ধার্মিক প্রকৃতির। আর দক্ষিণেশ্বরের নাট মন্দিরে বসে আমরা আরতি ফারতি দেখতাম, গল্প করতাম। তো দক্ষিণেশ্বরের সাথে কিন্তু মানে আমাদের রিলেশনের একটা মানে ওতপ্রোতভাবে জড়িত। তো যাই হোক চলো, আরতি শুরু হয়ে যাবে হয়তো, কটা থেকে আরতি আমি ঠিক জানি না, তো আগে চলো চট করে পুজোটা দিয়ে আসি, চলো 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 নিয়ে নাও। সকালে 7টা থেকে 12টা। Thank you.
আমাদের পূজো দেওয়া হয়ে গেছে আর টপলু এখানে কি খাচ্ছো? জলু। আর কৌশব এখানে দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর পূজো দিলাম গো, দারুন। আর পুরো মানে আরতিটা দেখলাম এত ভালো লাগলো, মন ভরে গেছে সত্যি সত্যি। আগের দিন থেকে বলছে যে যেদিন যাবো আমি আরতি দেখবো। সত্যি আরতিটা দেখতে পেরেছি ভীষণ ভালো লাগছে, একদম সামনের থেকে। দক্ষিণেশ্বর থেকে বেশ অনেকক্ষণ হয়েছে ফিরেছি, খুব সুন্দর পুজো দিয়েছি জানো তো, বাট বেশ ভিড় ছিল। মানে উইকডেজ আন্দাজে আমি ভেবেছিলাম যতটা ফাঁকা হবে ততটা ফাঁকা কিন্তু একদমই ছিল না, বেশ ভিড় ছিল। সব থেকে যেটা আজকের দিনের পাওনা সেটা হচ্ছে একদম সামনে থেকে বসে মায়ের আরতিটা পুরোটা দেখলাম। আমি মায়ের আরতি এর আগে দেখেছি কিন্তু একদম প্রথম থেকে শেষ অবধি বসে দেখা এটা আমি কোনোদিনও করিনি, তো আজকে করলাম। এত ভালো লাগছিল মানে তোমাদেরকে কি বলবো। আর ভবতারিণী মাকে মানে মায়ের রূপ নিয়ে তো মানে জাস্ট কোনো কথাই হবে না। একটা রানী কালারের বেনারসি পরেছিলেন আর সমস্ত গয়না টয়না পরেছিলেন, কি সুন্দর লাগছিল মানে চোখ ফেরানো যাচ্ছিল না, তো দারুণ লাগছিল। আর বসে পুরোটা দেখলাম, তো দারুণ 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 মজা করেছি। আর এখন কিন্তু বেশ খানিকটা রাত হয়ে গেছে, মানে আমরা অনেকক্ষণ ফিরেছি, মানে এখন আমাদের আর কি ডিনার করার টাইম। তো দুপুরবেলা ওইসব খেয়ে না আমরা আজকে বিকেলে আর কিচ্ছু খাইনি, এমনিতে দেখবে খিচুড়িতে একটু পেটে ভার পড়ে, তো পেটটা পুরো ভরা ছিল। শুধু ঠাকুরের প্রসাদটা একটুখানি খেয়েছি আর কিছুটা প্রসাদ রেখে দিয়েছি, কালকে সকালবেলা হলেই বম্মাকে দিয়ে আসবো। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখন আমরা ডিনার করব। রাতের খাবারটা দেখতে পাচ্ছ, বাঁদিকের খাবারটা আত্রে, ডান দিকের খাবারটা আমার। নিশ্চয়ই পার্থক্যটা দেখতে পেয়েছো যে বাঁদিক আর ডান দিকের মধ্যে কি পার্থক্য রয়েছে। কি আছে? আমাকে ডিম দেয়নি। কি সেটা হচ্ছে মুসুরির ডাল পাতলা করে গোল গোল করে আলু ভাজা, আর হচ্ছে ডিম আর ভাত, কৌস্তবের ডিম ভাত। তো আমাদের ডিনার কমপ্লিট, এখন আর কিচ্ছু করার নেই, একদম শুয়ে পড়বো। আজকে দুপুরেও একটু রেস্ট হয়নি জানো তো, হালকা হালকা একটু ঘুমও পাচ্ছে। তো চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবে। আর টোপাকুল বলেছে যে টোপাকুল আজকে একটুখানি রেগে রয়েছে, তাই টোপাকুল নাকি আজকে কিছুই দেখাবে না, তবু একবার ট্রাই করে দেখা যাক। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে টোপলু কি করতে হবে তাহলে? একটা লাইক করে দিও, আর যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো কৌস্তব এখন নিচে গেছে, মানে সমস্ত দরজা টরজা সব দিতে, জানলা ফালনা সমস্ত জানলা দেওয়াই আছে, দরজা কতগুলো একটা মনে খোলা আছে জানলা, সেগুলো সমস্ত দিতে গেছে। তো চলো আজকে মটন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে, জোরে বলো নেক্সট ব্লগে। বাই বাই।